আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। আপনারা কমেন্টে অনেকেই জানিয়েছেন যে ভাই আমরা কি আসলে আমাদের নিজেদের মতো করে ফ্লোটিংয়ে ডিপ দিতে পারবো না? অবশ্যই আপনারা ডিপ দিতে পারবেন। তো কিভাবে দিবেন আজকে ভিডিওতে এই প্রসেসটি দেখানো হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি প্রথমে আমি নতুন একটা ফোল্ডার তৈরি করে রাখছি, একটা ডিজাইন সেপারেট করে রাখছি সময় কম লাগার ক্ষেত্রে। এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটাকে প্রথমে আমি আমাদের আগে দেখে নিতে হবে যে এটা 200 মিলির মধ্যে আছে কিনা। তো দেখতে পাচ্ছি আমার এক সাইজটা অনেক বড় আছে, এটাকে ছোট করে নিতে হবে। আমি এটাকে ফার্স্টে কিবোর্ডে কন্ট্রোল আর ডাউন অ্যারো চেপে কপি করে নিলাম। নেওয়ার পরে এখন এটাকে আমি এই সাইজটা কমায় নিব, 200 করে নিলাম এটা। আর এখানে কম আছে, এ কারণে এটা আর কমালাম না। তো এখন ওকেতে প্রেস করব। তো এটাকে ঘুরিয়ে নিব, তাহলে সুবিধা হবে। নেওয়ার পরে আমাদের এই ফ্লোটিংগুলোকে আমরা এক্সট্রাভাবে গ্রুপ করে নেব। গ্রুপ এই যে এখানে চাপ দিলে এটা গ্রুপ হয়ে যাবে, তখন আমরা এই ফ্লোটিং কাটিংটাকে কালার চেঞ্জ করে দিব যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আর ফ্লোটিং কাটিংটা এভাবে সিলেক্ট করে কিবোর্ডের শিফট চেপে বাইরের বক্সটা ধরে আমরা কন্ট্রোল রাইট অ্যারো চেপে কপি করে বের করে নিয়ে আসবো, ঠিক আছে? যাতে করে আমাদের এই মূল যে ফাইলটা দেখতে পাচ্ছেন এই ফাইলটা যেন নষ্ট না হয়। তো যাই হোক, এখন কপি করে নিয়ে আসলাম। বরাবরের মতোই আমাদের এই এই 3D অপশনটাতে আসতে হবে। আসার পর আমাদের ফ্লোটিং লাইনগুলো এরকমভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করে মডেলে গিয়ে নিউ মডেল 1 দেন ওকেতে প্রেস করবো। ওকেতে প্রেস করার পর একই রকমভাবে আমাদের স্কাল্প ফিট অপশনটাতে আসতে হবে। এখানে এসে ওয়্যার কর্নারিং, ওয়্যার কর্নারিং থেকে আমরা আমার যে অন্য অন্য ভিডিওগুলো আছে সেগুলোতে এরকমভাবে দেখানো হয়েছে 3 3 18 গ্রেট এনসিফার বিগ হেড স্মল টেল। তো এখন যে বিষয় হচ্ছে যে আমরা কীভাবে এটাকে ডিপটা কমাবো অথবা বাড়াবো, তো এর জন্য ভিডিওটা একটু লেন্দি হবে। আপনারা স্কিপ না করে দেখলে আপনারা ইনশাল্লাহ 100% এটার সমাধান পাবেন। তো এখন আমি এইভাবেই করে দেখাচ্ছি। 3 3 18 দিয়ে করলাম। করার পর এখন আমাদের দেখতে হবে এই কার করা ফাইলটাকে এভাবে সিলেক্ট করে আমরা মাউস একটা রাইট ক্লিক করব, দেন এখানে প্রপার্টি নামে একটা অপশন আছে, এটাতে একটা লেফট ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে জেডের যে ডিপটা এখানে 9.155, জেডের ডিপটা কিন্তু 9.155 হয়েছে এখানে আমাদের 3 3 18 দেওয়ার কারণে, ঠিক আছে? তো এখন এই কার্ভ লাইনগুলো আমি এখান থেকে মুছে দিচ্ছি। আমি নতুন করে আবার সিলেক্ট করে আমি মডেল নিব, নিউ মডেল 1। ওকে, নিউ মডেল নেওয়ার পরে এখন আমাদের আবার বরাবরের মতো স্কাপ ফিট অপশনে এসে ওয়ার কর্নারিং এই অপশনটাতে আসতে হবে। আমরা সচরাচর যেমন হচ্ছে 3 3 18 দিয়ে করি, এখন এখানে আমি 4 দিয়ে এখন আমি এটাকে অ্যাপ্লাই করে দেখি কি অবস্থা, কত মিলিটিপ হয়েছে। তো এই কারণে আমাদের এখানে আসতে হবে। আসার পর এটাকে আবার সিলেক্ট করে আমরা এই প্রপার্টি অপশন আসব। তো এটা তো
এখানে 9.155 দেখাচ্ছে। তাহলে এখন ওই শ্যাপ বিটা আবার চেঞ্জ করে দিতে হবে। আবার এরকম করে সিলেক্ট করে মডেল, ওকে। এখানে এখানে হচ্ছে ব্রুশ রেডিউস অর্থাৎ বেজ উইথ, আর এখানে হচ্ছে আপনার শ্যাপ ডি। এখানে আমরা 4 করে দেই, ঠিক আছে, 4 করে দেই। এখন আবার অ্যাপ্লাই করি, দেখা যাক এবার কি হয়। প্রপার্টিতে গেলাম, এখানে দেখেন 4/4/18 দিয়ে এখানে 12.312 ডিপ হয়েছে, ঠিক আছে। তো 4/4/18 দিয়ে 12.312 ডিপ হলো, ঠিক আছে। এখন আমরা যেহেতু 4/4/18 দিয়ে 12.312 হলো, তাহলে এখন আমাদের কমায় দিতে হবে, ওইটা শ্যাপ ডি আর বেস ডিটা কমায় দিতে হবে। তো বরাবরের মতো আবার এই 3D অপশনটাতে আসবো, এসে এখানে পুরোটা সিলেক্ট করে নিউ মডেল নিব, নিউ মডেল, ওকে। স্কোয়ার ফিট অপশন আসবো, ওয়ার কর্নারে। এখানে আমরা তো বেসিকভাবে 3/3/18 দিয়ে করি, তাহলে এখন আমরা এখানে 2 দিয়ে দেখি, এখানে 2 দিব। দেওয়ার পরে এটাকে অ্যাপ্লাই করব। এখন দেখি এটা 2/2 দিয়ে কত হলো। প্রপার্টিজ এখানে আসেন, এই যে দেখতে পাচ্ছেন এখন 5.998, অর্থাৎ আপনারা আমাকে কমেন্ট বক্সে জানিয়েছেন যে আসলে 5 মিলি 6 মিলি ডিপ দিয়ে আমরা কীভাবে এই ফ্লোটিংটা 5 মিলি অথবা 6 মিলি ডিপ দিয়ে কীভাবে করতে পারি বা তৈরি করতে পারি। তো এখন আপনারা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমাদের ওই যে কার্ভ যে প্যারামিটারটা আছে, ওইখানে আমরা 2/2/18 দিলে আমাদের মোটামুটি 6 মিলির মতো ডিপ হচ্ছে, ঠিক আছে। আমি আবারও দেখাচ্ছি স্কাফিট অপশন থেকে ওয়ার কর্নারিং, এখানে 2/2/18, ঠিক আছে। এই এই প্যারামিটারটা যদি আপনারা দেন, তাহলে এখানে 6 মিলির মতো ডিপ হচ্ছে। আমি আবারও অ্যাপ্লাই করলাম, আপনারা এই অ্যাঙ্গেলটাও একটু বাড়ায় দিতে পারেন অথবা কমায় দিতে পারেন। আমি অ্যাঙ্গেলটা 18 আছে, এখানে 19 দিলাম, দিয়ে এবার অ্যাপ্লাই করলাম, দেখি কী হয়। তো অ্যাঙ্গেলটা আমি 19 দেওয়ার পরে এখানে যে -5.677 হয়েছে, দেখতে পাচ্ছেন। তো অ্যাঙ্গেলটা বাড়ানোর কারণে ডিপটা একটু কমছে, ঠিক আছে। তো আমি আশাবাদী অ্যাঙ্গেলটা একটু বাড়ালে ডিপটা আর একটু কমবে। তো আপনারা এইভাবে আপনাদের নিজেদের মন মতো করে এই ফ্লোটিং প্যারামিটারটা দেখে দেখে আস্তে ধীরে এটা সাজায় নেবেন, ঠিক আছে। যে আপনার যদি আপনার 5 মিলি অথবা 6 মিলি ডিপের প্রয়োজন হয়, তাহলে ঠিক ওইরকমভাবে আমি যেরকমভাবে দেখালাম, এরকমভাবে আপনারা প্যারামিটারটা একবার করে করে ট্রাই করে করে দেখে এটা মনে রাখবেন। পরবর্তীতে টুলপাত করার সময় ওরকমভাবে আপনার প্যারামিটারটা বসায় দিবেন, তাহলে হবে। আর এভাবে ফ্লোটিং কাটিংটা করার পর আমাদের প্রপার্টিসে গিয়ে আমরা এখন দেখলাম যে হচ্ছে এখানে কত মিলি ডিপ আছে, 5.677। আপনার এটা মনে রাখতে হবে, 5.677, এই যে 5.677, 5.677, এই যে এই ডিপটা হচ্ছে আপনার ফ্লোটিংয়ে হয়েছে, ঠিক আছে। 5.677 এই ডিপটা কিন্তু আমাদের ফ্লোটিংয়ে হয়েছে অলরেডি। তো এখন আপনি যখন ডিজাইনটা টুলপাত করবেন, সেক্ষেত্রে আপনার করণীয় থাকবে যে এটাকে একটু আলাদা পাশে রাখলাম, আমরা এটার মাপে করে নেই, আগেরটার মাপে
এটা পুরোটা সিলেক্ট করে এখানে সেম সাইজে এসে এটার মাপে আমরা বোথ ডিরেকশন দেন ওকে। এটাকেও এটার মাপে করে নিব, বোথ ডিরেকশন করে নিব ওকে। এখন এটাকে আমরা ইমেজিন করে এর মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন ফ্লোটিং এরটা মিলে গেছে। তো এখন মিশে গেছে, আমি আলাদা করে নিচ্ছি। এটা হচ্ছে আমার ফ্লোটিং এর মূল কাটিং, আর এটা হচ্ছে আমার টুল পাথ করা ফাইল, ঠিক আছে? আর এটা ফ্লোটিং এর অরিজিনাল ফাইল। আর এখন আপনি ডিএস ডিজাইনটা কিভাবে টুল পাথ করবেন সেটা একটু বলি। ডিজাইনটাকে ঠিক এরকমভাবেই সিলেক্ট করবেন যথারীতিতে আমার অন্যান্য ভিডিওতেও দেখানো আছে। ঠিক সেমভাবে সিলেক্ট করে টুল পাথ অপশন আসবেন, টুল পাথ অপশন থেকে কার্ভ অপশন আসবেন, কার্ভ অপশন থেকে অ্যাডভান্স স্টেকি এই অপশনটাতে আসবেন। আসার পর আমাদের এই যে 5.677 আমাদের ফ্লোটিংয়ের যে ডিপটা ছিল ওটাকে এখানে বসাতে হবে। 5.677 এখানেও সেম 5.677, মানে অর্থাৎ আপনার হচ্ছে ফ্লোটিংয়ে আপনি ঠিক যে ডিপটা প্যারামিটার সেট করার পরে ফ্লোটিংয়ের যে ডিপটা আপনি পাবেন ঠিক সেম ডিপটাই আপনার এই কার ডিপ এবং যে ডিপ স্টেপ এই দুই দুই জায়গাতেই বসাইতে হবে। তা না হলে আপনি ডিজাইনের ক্ষেত্রে মিলাইতে পারবেন না, অথবা আপনার দেখা যায় যে ডিজাইন আপনি মেশিনে যখন চালাবেন তখন হয়তো ডিপটা অ্যাডজাস্ট মিলবে না, তখন আবার ডিপটা কমাইতে হবে মেশিনে অথবা বাড়াইতে হতে পারে। তো এই কারণে আপনারা এই অ্যাডভান্স স্টেকিতে এসে ফ্লোটিংয়ের যে ডিপটা বের হবে সেটা এখানে বসাই দিতে হবে, দেন ওকেতে প্রেস করব। তো আমাদের এই যে ডিজাইনটা কার্ভ হয়ে গেছে, এখন এটাকে আমি এক্সপোর্ট করে দেব। এক্সপোর্ট টুল পাথ আমি চেক লিখলাম, চেক ডিজাইন DSIMG, চেক ডিজাইন লিখে সেভ পিক টু ডি পয়েন্ট, এখানে পিক পয়েন্ট পিক পয়েন্টটা এখানে দিলাম, এখানে মিড পয়েন্ট আসতে শো করতেছে না তাই আমি এখানে পিক পয়েন্টটা দিয়ে দেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে পিক পয়েন্ট দিতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এরকমভাবে ডিজাইনটা টুল পাথ করার পর আমরা কিবোর্ডে কন্ট্রোল জেড চাপ দিব, তাহলে আমাদের ডিজাইনটা পূর্বের অবস্থায় ফিরে অর্থাৎ মূল ফাইলে থাকবে, আমরা সহজে ডিজাইনটাকে আবার পুনরায় ব্যবহার করতে পারবো। তো আমি আশা করি যে আপনারা বিষয়টি বুঝতে পারছেন, আর আমার ভিডিও দেখে যারা উপকৃত হচ্ছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।